সকাল সকাল আমি মাছ কাটতে বসে গেছি, মানে সকাল বলতে এখন কটা বাজে, এখন 11টা বাজে। আমি একে পড়িয়ে, অনলাইন ক্লাস ছিল ওকে পড়িয়ে, আমাদের জল খাওয়া হয়ে গেছে। আজকে জল খাওয়া হয়েছিল, আজকে জল খাওয়া হয়েছিল আমাদের চিড়ে ফ্রাইড রাইস। তো চিড়ে ফ্রাইড রাইস খেয়ে মিলও খাওয়া হয়ে গেছে। আর এখনো একটা জিনিস ভালো হয়েছে, সকালে জল খাওয়াটা নিজের হাতেই প্রত্যেক দিন খাচ্ছে। মানে কেটে ফ্রিজে রেখে দেওয়া হবে ফ্রেন্ডস। আলু বেগুন পরি দিয়ে ঝোল। হ্যালো, তোমার পাখনা কি দেখো? আমি আমার মাছের পাখনা আর একটু দাও। আমার মেয়ে তো পাশে বসে দেখুন কি লাগিয়েছে, মাছগুলোকে বারবার করে তুলে নিচ্ছে ওকে কাটতে। ওর সঙ্গে কাজ করা মানে তো হয়েছে। এই নে, ঘাটে না রেখে দাও। এই যে একটা বড় মাছ, এই যে একটা ছোট মাছ। সবাই ফ্রেন্ডদের দেখাচ্ছি যে আমায়, আমিও মাছ কাটতে বলবো না, তো তুই কি কাটবি? একা একা এই আয়, আমি মাছ বিক্রি করতে বসছি। ফ্রেন্ডস, আমি মাছ বিক্রি করতে বসছি। এই দেখো দেখুন 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 মাছ নেবেন? এই দেখুন একদম পরিষ্কার মাছ বাটা, দেখুন হা করছে, হা করছে। দেখুন কান খুলে দেখালাম। এই দেখুন একটা বড়, দেখুন একটা মাছ নেবেন? নেবেন? আপনাদের কাউর মাছ লাগবে বলুন, কিনবেন? লাগবেন? এই দেখুন পুরো 10 কেজি, দেখো পুরো 10 কেজি মাপ। এই দেখুন, এই দেখুন, দেখুন আমার থাম্বা কাছি দিয়ে মাছ কাটছে, দেখো। এই দেখো আমার মাছ। এবার এই দেখো থাম্বা আমার মাছ কাটছে। এই দেখো, এই দেখো বাটা মাছ, দেখো। এই দেখো আম্মা উঠে একটু দেখো, এক দুধ থেকে, দুধ থেকে। এই দেখো থেকে কর যা। এই দেখো আমার মা, হাই বলো কিছু একটা। হাই, আমি এখন মাছ কাটছি, আর নতুন ইউটিউবার আক্ষারা এখন ব্লগ তৈরি করছে। তো ওর ব্লগ তোমাদের কেমন লাগছে বলো? একটু দূর থেকে করো মামা, তো ফটো উঠবে না তো কারোর। এই দেখুন মাছ। ফ্রেন্ডস, আজকে আমরা বাটা মাছের সঙ্গে কি খাবো জানো? চিংড়ি মাছ, চিংড়ি মাছ কষা। তো তো আমার গলদা চিংড়ি খুব ফেভারিট। কখন খাবো এটা ভেজে? কখন খাবো, কখন খাবো? এই দেখো আমার মাথা, এই দেখো কত চিংড়ি গুলো, সব আমি খাবো। তোমরা খাবে না? এটা হচ্ছে আমার ফেভারিট চিংড়ি কষা। এই দেখো দেখো আমাদের লিঙ্কি কি খাচ্ছে, মাছের ফুলকা। ঝোলের জন্য সব ভেজিটেবল কেটে নিয়েছে, এবার সব মাম্মা বলে দেবে এগুলো কি কি কেটেছে। এই সবজিগুলো কেটেছি আমি চিংড়ি কষার জন্য, পেঁয়াজ রসুন টমেটো, আর এখানে আলু দেবো অল্প, তার জন্য আলু কেটেছি। আর বাটা মাছের ঝোলের জন্য কাটা হয়েছে শিম বেগুন আলু। বাটা মাছটা করা হবে আলু বেগুন বড়ি দিয়ে, শিম দিয়ে। তো সবজিগুলো কাটা হয়ে গেছে আর মাছও ধোয়া হয়ে গেছে।
এখন রান্না বসিয়ে দেবে। আর আমি এখন যাব স্নান করতে। বাটা মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে চিংড়ি মাছগুলো হলুদ মাখানো হয়ে গেছে। আমি আমার স্নান হয়ে গেছে, এরকম আমি হিমালয়ে বেবি ক্রিম মাখছি, দেখো আমি ও ফেসিয়াল করব, এরকম আমি মাখছি ধোয়াতে। একদম বাজে একটা মাছ হবে কিন্তু আসলে খুব ভালো। এখানে বাটা মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর বাটা মাছের ঝোল শিম বেগুন আলু বড়ি দিয়ে হচ্ছে, সেজন্য আর তোমাদের আলাদা করে রেসিপিটা দেখালাম না। আলু বেগুন বড়ির ঝোল তো তোমরা দেখেইছো আগে। আর আজকে যেটা আমাদের স্পেশাল রান্না হচ্ছে সেটা হলো চিংড়ি কষা, গলদা চিংড়ির কষা। তো মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে, কিছু মাছ ভাজা হয়ে গেছে আর এখন কিছু মাছ ভাজা হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের চিংড়ি মাছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ টমেটো। তো এগুলো একটুখানি মানে আলুগুলো অল্প ভাজা হতে হতেই দিয়ে দিয়েছে, পুরোপুরি এখনো হয়নি। আর তার সঙ্গে পেঁয়াজটা টমেটোটা দিয়েছে এর জন্য যাতে পেঁয়াজটা গলে যায়, আর গলে কষা করলে যেমন একটা ঘন ঘন ঠিক ঠিক থাকে সেরকম হয়, তার জন্য দিয়ে দিয়েছে। আর এখানে রসুনটা শুধু থেতে করে দেবে, রসুন আদাটা আদা সুন্দর থেতে করে দিচ্ছে। পেঁয়াজ টমেটো গুলো ভাজা হওয়ার পর এর মধ্যে যে আদা রসুনটা থেতো করছিল সেই থেতোটা দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে তেজপাতা। আর আদা রসুনটা দেওয়ার পরে যে একটুখানি তার মধ্যে জল দিয়ে দিয়েছে, এখন এটা কষাবে চিংড়িটা। এর মধ্যে দিয়ে দেবে এখন হলুদ আর নুনটা যে যার আন্দাজ মতন দেবে। এটা দিচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন করে দিয়েছে। এখানে আমাদের মাছ যেইটুকুনি সেই আন্দাজ মতন মশলা দিচ্ছে। তো আপনাদের যেরকম রান্না করবেন সেই আন্দাজ মতনই দেবেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো। আর একটু রং হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো স্পেশাল জিনিস একটু অনেক রং না থাকলে ভালো লাগে না, তার জন্যই দিচ্ছি। আপনাদের অপশনাল, যদি চাউন দিতেও পারেন নাও দিতে পারেন। তো মশলাগুলো দেওয়ার পরে এখন আমরা ভালো করে এটা কষিয়ে নেব। এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি
তেলটা ছেড়ে দিয়েছে, তারপর আমরা সিমে করে আর একটু কষিয়ে নেবো যাতে পেঁয়াজগুলো একটু মানে গলে যায়। তো এটা পুরোপুরি আমাদের এখন কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি আমরা, জলটা একটু এখন বেশি দিয়েছি কেননা আলুগুলো সেদ্ধ হয়নি, এখন জলটা দিয়েছি, কিন্তু এটা ঝোল থাকবে না, মাখা মাখা হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো জল দেয়া হয়ে গেছে, এবারে এই চিংড়ি মানে এটা ফুটে গেলে আমরা যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে আর ঝোলটা একটু শুকিয়ে গা মাখা হচ্ছে ততক্ষণ আমরা এটা ফোটাবো সিমে করে গ্যাসটা। তো তাহলে আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি কষা। মাছটা ফুটে গেছে, মাছের ঝোলটা, এবার এটা লো ফ্লেমে করে চাপা দিয়ে রাখছি। তোমাদের তো বলেইছি এটা যতক্ষণ না ঝোলটা একটু শুকাচ্ছে আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে। আর রেডি হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি এটা চিংড়ি কষাটা কিরকম দেখতে হচ্ছে। ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি আর তোমাদের বলেছিলাম যে রান্নাটা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো, তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের চিংড়ি কষাটা কিরকম দেখতে হয়েছে। এই দেখো আমাদের চিংড়ি কষা, এই চিংড়ি কষাটা দিয়ে ভাত অসম্ভব সুন্দর লাগে। তো এখন আমরা খেতে বসবো, তাই তোমাদের দেখিয়ে দিলাম চিংড়ি কষা। তো কেমন লাগছে রেসিপিটা অবশ্যই বলো। মাছটা খেয়ে নাও, তারপর মাছটা আলাদা খাবে, মাছটাকে চিনি চিনি খেয়ে নাও, মাছের টেস্টটা আলাদা। ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি কষাটা তো খুব ভালো হয়েছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আজকের মতো এই পর্যন্ত টাটা। যারা এখনো সাবস্ক্রাইব করনি করে দাও প্লিজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আজকের মতন টাটা।